নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর একটা ভরাটাসনের ডিজাইন। তো চলুন বন্ধুরা, আজকে আমি আপনাদের এটা দেখাবো, আপনারা কিভাবে এটা তৈরি করবেন। এটা খুবই সোজা ডিজাইন। এ দেখুন, আসনটা আমার হয়ে গেছে। আমি আসনের কোণটা একটু ফাঁক রেখেছি, এটা আমি আপনাদের আজকে দেখাচ্ছি। আপনারা আসনের যে কোনো কোণ থেকে এইভাবে ছুঁচটা উঠাবেন, তারপরে আপনারা এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এইভাবে 15টা ঘর আপনারা কাউন্ট করে নেবেন। 15টা ঘর হয়ে যাওয়ার পর এটা সোজা নয়, আমরা পাশের ঘরটা থেকে এইভাবে আরেকটা লাইন তৈরি করব। এই দেখুন, এটা ছেড়ে এর নিচ থেকে এটা ছেড়ে পাশের ঘরটা থেকে আপনারা এটা তুলবেন। তারপরে আবার এখান থেকে দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17টা ঘর আপনারা এইভাবে এই লম্বা দিকে কাউন্ট করবেন। আরে 15টা, আর এই লম্বা দিকে 17টা। এরপরে দেখুন, আবার আমরা এখানে চলে আসব। এই যে এখানে যে আমি 15টা ঘর নিয়েছিলাম, তার পাশের ঘরটা থেকে আপনারা ছুঁচটা তুলবেন। তারপরে আমরা এই কোণে চলে আসব। এই কোণ কোণ বরাবর একটা করে ঘর কমিয়ে আমরা ডিজাইনটা তুলব। তারপরে আবার এখানে যে আমি 17 নম্বর, এই 17টা ঘর নিয়েছিলাম, সে লম্বা লাইনটা এর ঠিক পাশ থেকে আপনারা এটা এ দেখুন এইভাবে তুলবেন। আবার এদিকের কোণ থেকে একটা করে ঘর কমিয়ে এ দেখুন এইভাবে ডিজাইনটা তৈরি হবে। আবার একটা ঘর কমিয়ে এইভাবে দেখুন, আবার এদিক থেকে একটা কমিয়ে এ দেখুন এই কোণ থেকে পাতার মতো ডিজাইনটা তৈরি হবে। এটা টান টান করে তৈরি করবেন না, হালকাভাবে উল্টা নেবেন। এইভাবে আপনাদেরকে এই ডিজাইনটা তৈরি করতে হবে, যতক্ষণ না এটা একেবারে এই দেখুন এটা আমার হাফ হয়ে গেল। এবার আমি আপনাদেরকে এই দিক থেকে দেখাচ্ছি এটা আপনারা কিভাবে তৈরি করবেন। এখানে আপনারা একটা অন্য কালারও নিতে পারেন, সেম একই। দেখুন, 17টা ঘর কাউন্ট করবেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
17 17টা ঘর হওয়ার পরে এই দেখুন আপনারা আবার এই দিকে চলে আসবেন, 17টা ঘর এই পাশে ঠিক চলে আসবেন এইভাবে। দেখুন তারপরে আপনারা এই যে আমি ঘরগুলো নিয়ে এখানে এই লাইনগুলো টেনেছিলাম, এই লাইনগুলোর কোণে কোণে আপনাদেরকে ছুঁচটা উঠাতে হবে। আর ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু ডিজাইনটা আপনারা তুলতে পারবেন না। এই দেখুন এটা এইভাবে হবে। এবার আমি আপনাদের দেখাচ্ছি আপনারা এই পাশেরটা কিভাবে তৈরি করবেন। এই দেখুন আমি এখানে একটা অন্য একটা কালার নিয়েছি, আপনারা এইভাবে এই ব্লু কালারের এগুলির কোনটা থেকে আপনারা এটা তুলবেন, সেম একই। আবার আপনারা এখানে 15টা ঘর কাউন্ট করে নেবেন, এইভাবে ছোসটা উঠাবেন। মনে রাখবেন 15টা ঘর, আড়ে 15টা, লম্বায় 17টা। তারপরে আবার এখানে ছোঁচটা তুলবেন, এই দেখুন এখানটায়, এই দেখুন এখানটায় ছোঁচটা তুলবেন। এটা সোজা আবার আপনারাই দেখুন এইভাবে 17টা ঘর কাউন্ট করে নেবেন। তো এইভাবে হবে। এই দেখুন আবার একই, এভাবে এদিক থেকে একটা করে ঘর কমিয়ে কমিয়ে যাবেন। আবার এই পাশেরটা, আবার এদিক থেকে একটা ঘর কমিয়ে, দেখুন এইভাবে আপনারা এটা পরপর তৈরি করুন। এই দেখুন আমার এই দিকটা হয়ে গেছে। এবার আমি আবার আপনাদেরকে এই দিকটা দেখাচ্ছি, আপনারা এই দিকটা কীভাবে তৈরি করবেন। এটা সোজা সোজা দেখুন, এই যে এখানে যেটা আছে এটা সোজা সোজা আপনারা ঠিক এইভাবে এটা তুলবেন, এখান পর্যন্ত, এখান পর্যন্ত তোলার পরে পাশের ঘরটাতে আপনারা এইভাবে এটা তুলবেন, সেম একই। দেখুন এইভাবে, তারপরে আবার এখান থেকে আপনাদেরকে এটা তুলতে হবে।
মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে এটাতে আমার এই পাতাটা পরপর তৈরি হয়ে যাবে। এই দেখুন এইভাবে, এ দেখুন আমার এই দুটো হয়ে গেল। এবার আমি আপনাদের দেখাচ্ছি মাথারটা আপনারা কিভাবে তৈরি করবেন। এই দেখুন এটা আমি আপনাদের এইভাবে এখানে এটা তুলবেন, চোঁচটা মাথারটা যখন তুলবেন তারপরে এখানে এটা থেকে, এ দেখুন এটা থেকে এইভাবে চোঁচটা ঘুরিয়ে নেবেন। এ দেখুন এটা এইভাবে হবে। তারপরে আবার এখান থেকে এটা এখানে এটা সোজা, আপনারা এই দেখুন এটা সোজা 17টা ঘর কাউন্ট করে নেবেন, এখানে এটা তুলবেন। তারপরে আবার এই সাইডে চলে আসবেন, এখানটাই একটা করে ঘর একই কমিয়ে দেবেন। এখানে যে ফাঁকা জায়গাটা আছে দেখুন এখান থেকে পর পর আপনাদেরকে এটা তৈরি করতে হবে। এইভাবে পাতাটা আপনাদের সম্পূর্ণ এই কোণে একটা ওই কোণে একটা তৈরি হয়ে যাবে। এই দেখুন এইভাবে আপনারা এটা পুরোটা তৈরি করুন। দেখুন এটা আমার হয়ে গেছে। তারপরে আমি আপনাদের আবার এটা দেখাচ্ছি, এইভাবে এটা তুলবেন, এইভাবে দেখুন এইভাবে তুলবেন চুঁচটা ঘুরিয়ে, তারপরে আবার এখানটায় ডোবাবেন। আবার এখানে যে ফাঁকা জায়গাটা আছে এই ফাঁকা জায়গাটা আপনাদেরকে এটা পর পর ভরিয়ে যেতে হবে এখান পর্যন্ত। দেখুন এটা আমার হয়ে গেল। আবার সেম একই
এই পাশেরটা আবার আপনারা ব্লু কালারের উলটা দিয়ে এখান থেকে এইভাবে আপনারা এটা তৈরি করবেন। তো বন্ধুরা, আমার এই ভরাট আসনের ডিজাইনটি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে করে দিবেন, আর লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের জন্য নতুন কিছু নতুন ডিজাইন নিয়ে আসবো। টাটা।